আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ও দয়া বর্ষিত হোক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল শিখব। আবু বুরাইদা রাহমাতুল্লাহ আলাইহি হতে তার পিতার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়া বলতে শুনলেন। তিনি বললেন, তুমি এমন নামে আল্লাহর কাছে চেয়েছো যে নামে চাওয়া হলে তিনি দান করেন এবং যে নামে ডাকা হলে তিনি সাড়া দেন, মনের আশা পূরণ করেন। সে দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি সাক্ষ্য দেই যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি একক, তুমি ওই সত্তা যে তুমি কারো হতে জন্ম নাওনি এবং কাউকে জন্ম দাওনি, কেউই তোমার সমকক্ষ নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এ দোয়াটি আমল করার তৌফিক দান করুন। আমিন।